নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানটায় শতাধিক শূন্য পদে কর্মী রিক্রুট করছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং এখানটায় আবেদন করবার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না এছাড়াও কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে এখানে আবেদন করবেন এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে বয়সসীমা কী লাগবে বেতন পরিকাঠামো কী রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে দ্য কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান থ্রি এই অ্যাড্রেস থেকে এই অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে যেই অফিসিয়াল নোটিফিকেশানে অ্যাডভার্টাইজ নাম্বার আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় লিখেই দেওয়া রয়েছে জিরো ফোর স্ল্যাশ কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তো তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারছেন এই অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে ছয় নয় দু হাজার বাইশ তারিখে এবং এখানে দেখতে পাচ্ছেন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটাই লিখে দেওয়া রয়েছে স্টাফ নার্স পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় লিখে দেওয়া রয়েছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের রিক্রুট করানো হবে এবং এখানটায় কিন্তু কলকাতা সিটি এরিয়ার কিন্তু আরবান প্রাইমারি হেলথ সেন্টারে কিন্তু এখানটায় কর্মী রিক্রুট করানো হবে অর্থাৎ স্টাফ নার্স পোস্টে রিক্রুট করানো হবে এবং এখানটায় ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন যা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানটায় ভ্যাকেন্সি ডিটেলস লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই একটু ভালোভাবে চেক আউট করে নেবেন এবং এখানটাই টোটাল মিলিয়ে শূন্য রয়েছে কিন্তু একশো ছিয়াশিখানে আপনারা অন দেখতে পাচ্ছেন একশো ছিয়াশিটি শূন্য পদে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন এখানটায় এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু জিএনএম ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ের মাধ্যমে অথবা আপনাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের মাধ্যমে যদি আপনারা জিএনএম ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন অথবা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি বিএসসি নার্সিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে লিখে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করা থাকতে হবে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানটায় আবেদন করার জন্য সীমার ক্ষেত্রে চাওয়া হয়েছে অবশ্যই আপনারা কিন্তু ঊর্ধ্ব সীমার ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানটায় আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1 1 2022 বাইশ এই তারিখ অনুযায়ী সেটা এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে সেটাও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু অনেক স্ক্রিন দেখতে পারছেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এখানটায় মোড অফ সিলেকশনের ক্ষেত্রে অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতির ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে বেসিক কোয়ালিফিকেশনের উপরে থাকবে কিন্তু আপনাদের চল্লিশ নাম্বার এবং ওয়াক ইন ইন্টারভিউ থাকবে কিন্তু আপনাদের ষাট নম্বর টোটাল মিলে একশো নম্বরের কিন্তু আপনাদের সিলেকশন প্রসেস এবং এখানটা আবেদন কিন্তু আপনারা করতে পারবেন দুটি পদ্ধতিতে একটি হচ্ছে কিন্তু অফলাইনেও আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এখানটায় অনলাইনেও আবেদন করতে পারবেন তো তো বন্ধুরা অফলাইনে আবেদন করার জন্য আপনাদের কী করতে হবে আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে এই অফিসিয়াল থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা স্ক্রিন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাস্ট করে দিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে সেখানকার বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটি সাবমিট করতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় দেখুন অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সিএমও বিল্ডিং ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান থ্রি এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের চলে যেতে হবে সরাসরি অর্থাৎ সিএমও বিল্ডিংয়ে গিয়ে সেখানকার কিন্তু দু নম্বর ফ্লোরের কিন্তু দুশো চুয়ান্ন নম্বর রুমে কিন্তু একটি ড্রপ বক্স থাকবে সেই ড্রপবক্স আপনারা আপনাদের আবেদনপত্রটিকে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় স্পষ্ট করে মেনশন করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় বাই পোস্ট কুরিয়ার অথবা স্পিড পোস্টের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম পাঠান তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখুন ছাব্বিশ নয় দু দু হাজার বাইশ অর্থাৎ ছাব্বিশ নয় দু হাজার বাইশ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আপনাদের ফিজিক্যালি কিন্তু সেই বিল্ডিংয়ে গিয়ে সেখানকার দ্বিতীয় নাম্বার ফ্লোরে দুশো চুয়ান্ন নাম্বার রুমে গিয়ে কিন্তু আপনাদের বক্স থাকবে সেই বক্সে আপনাদের আবেদনপত্রটি ফিজিক্যালি গিয়ে কিন্তু ফেলতে হবে তাহলে আপনাদের এখান আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এছাড়াও আপনারা কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কি করতে হবে এই অফিসিয়াল থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদের একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়ে কিন্তু আপনাদের একটি সিঙ্গেল পিরিয় ফাইল বানাতে হবে সেই সিঙ্গেল পিডিএফ ফাইল বানানোর পর আপনারা কি করবেন এখানে দেখুন একটি মেল অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই মেল অ্যাড্রেসে কিন্তু মেল করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে সুতরাং এখানটায় আপনারা সরাসরি মেল করেও আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা যদি এখানটায় অফলাইন অর্থাৎ আপনারা যদি ফিজিক্যালি আবেদন করতে তাহলে সরাসরি কিন্তু আপনাদের নিজে গিয়ে সেখানকার ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্রটি ফেলতে হবে তাহলে আপনাদের এখান আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে আপনারা যদি মেইলে আবেদন করেন তাহলে মেইলে আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে দেখুন লাস্ট ডেট রয়েছে কিন্তু একই অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং মেইলে আবেদন স্টার্ট হয়ে যাবে কিন্তু আপনাদের উনিশে সেপ্টেম্বর দু বাইশ তারিখ থেকে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে কিন্তু মেইলে আবেদন করার ডেট শুরু হয়ে যাচ্ছে এবং এখানটায় লাস্ট ডেট হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু বাইশ এবং আপনারা যদি এখানে অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনারা কিন্তু সরাসরি ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখের আগে গিয়ে কিন্তু আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে সেখানকার ড্রপবক্সে আপনাদের আবেদনপত্রটি ফেলতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা যদি এখানে আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্ব আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ